আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবারের দল নিয়ে আমি খুবই আশাবাদী। আমাদের দলটা আমার মনে হয় খুবই ভালো হয়েছে। যদি ব্যাটিং ওয়াইজ টপ অর্ডার, মিডল অর্ডার, বেশ আমাদের ভালো মানের ব্যাটসম্যান রয়েছে এবং আমাদের ভালো মানের স্পিনাররাও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট বোলার। এবং আমি আশা করি আমরা যদি আমাদের শর্ট টার্ম গোলগুলো যদি অ্যাচিভ করতে পারি ইনশাল্লাহ, যেটা আমাদের লং টার্ম গোল, আমরা সবাই জানি যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দলটা করা হয়েছে। কিন্তু তার আগে আমাদের মেক শিওর করতে হবে যেন আমরা আমাদের শর্ট টার্ম গোলগুলো যেন আমরা অ্যাচিভ করতে পারি, দেন ইনশাল্লাহ লং টার্ম গোলগুলো ইট উইল গোনা টেক কেয়ার অফ ইটসেলফ ইনশাল্লাহ। আমি জানি আমার ভূমিকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ দলের জন্য এবং আমি আশাবাদী, আমি যখন ইনশাল্লাহ মহামেডান শিবিরে ইনশাল্লাহ যখন আমি জয়েন করব, আই হোপ ইনশাল্লাহ আই উইল কন্ট্রিবিউট উইথ মাই এক্সপিরিয়েন্স এবং উইথ মাই পারফরমেন্স ইনশাল্লাহ। যেহেতু এই মুহূর্তে আমি ব্যস্ত আছি এখন জাতীয় দলের হয়ে 3টি ওয়ানডে খেলার জন্য শ্রীলঙ্কার সাথে, এটা শেষ যখন ইনশাল্লাহ হবে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ইনশাল্লাহ মহামেডান টিমে জয়েন করব এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি আমার পারফরমেন্স দিয়ে এবং আমার দলের যতটুকু ভূমিকা আছে তার চেয়ে ইনশাল্লাহ বেশি করার চেষ্টা করবো এবং দলের জয় ভূমিকা রাখার চেষ্টা করবো। না মাশাল্লাহ, ওনারা সবসময় আমাদের খুবই খুবই সাপোর্ট করেন এবং আমরা সবাই জানি যে মহামেডানের সমর্থন গোষ্ঠী প্রতি বছর মতো এই বছরও আমাদের সাপোর্ট করবেন এবং আমি খুবই আশাবাদী আমরা ইনশাল্লাহ আমাদের পারফরমেন্স দিয়ে ইনশাল্লাহ ওনাদের সাপোর্টটাকে যেন আরও আমরা জোরালো করে দিতে পারি ইনশাল্লাহ, সেই চেষ্টাই থাকে সব কিছুর জন্য। আলহামদুলিল্লাহ, ভালো খারাপ ক্রিকেটে উত্থান পতন সবসময়ই থাকবে, এটা ডিপেন্ড করে আপনি আল্লাহর উপর ভরসা রেখে কতটুকু আপনি নিজের কাজের প্রতি আপনি সৎ থাকেন এবং সেই অনুযায়ী আপনি চালিয়ে যেতে পারেন। এবং মহামেডানের সমস্ত অফিসিয়াল এবং সমর্থক গোষ্ঠী এবং প্লেয়াররা সবাই আমাকে সাপোর্ট করেছে এবং এটার জন্য ওনাদের সকলকে অনেক ধন্যবাদ।